वेलकम बैक टू माय चैनल यास्मिन क्राफ्ट। आमी यास्मिन आज अपनादेर के देखाबो केला लिली बनानोटार वीडियो। आज आमादेर पार्ट वन आमी देखाबो केला लिलिर भीतरे जे अंशटा थाके ओटा बनानो। एटा बनाते आमी नियेछी एकटा उलेर सूता आर उलेर सूतार साथे आमी काटाटा नियेछी दुई नम्बर काटा। আর আপনারা আপনাদের সুবিধা মতো যে সুতার সাথে যে কাঁটাটা ইউজ করেন ওটা আপনারা নেবেন। আর একটা কেচি। আর যারা আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটন আছে ওটাকে অন করে দেবেন যেন আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে মেসেজ পৌঁছে যায়। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন ওনাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা নতুন কাজটা শিখতেছেন তাদের জন্য আমি কাজ শেখার বেসিকগুলি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখছি। চলুন তাহলে শুরু করি। আমাদের এই যে ফুলের ভিতরে এটাকে সাধারণত পিস্টেল বলে, আমি এখন আপনাদেরকে পিস্টেলটা বানানো দেখিয়ে দেব। আজ আমাদের পার্ট ওয়ান আমি এটা দেখাবো, পার্ট টুতে পাপড়ি আর স্টিকটা দেখিয়ে দেব। চলুন তাহলে শুরু করি। এটা শুরু করার প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিংয়ের বেসিক তো আমি দেখিয়ে দিয়েছি, যারা দেখেননি তারা ওটা দেখে শিখে নেবেন, লিঙ্কটা ডিসক্রিপশনে থাকবে। দেখুন আমি একটা ম্যাজিক রিং করে নিলাম। ম্যাজিক রিংয়ের থেকে এখানে আমি 5টা সিঙ্গেল কুশি করে নেব। 1, 2, 3, 4, 5টা সিঙ্গেল কুশি করে নিলাম। এবার এটাকে ধরে এভাবে টেনে আমি এটাকে ছোট করে নেব। দেখুন এটাকে ছোট করে নিয়ে এখন প্রথম যে চেনটা উঠিয়েছি আরেকটা যে সিঙ্গেল কুশি করে নিলাম, এখন আমি যে প্রথম চেনটা উঠিয়েছি ওটার মধ্যে এটাকে জয়েন করে দেব। আমি এখানে মোট 6টা সিঙ্গেল কুশি করেছি কারণ একটা এখানে লক করে ফেলব। দেখুন এটার প্রথম চেনের মধ্যে আমি জয়েন করে নিতেছি একটা স্লিপ স্টিচ দিয়ে। এটা জয়েন হয়ে গেল, এখন এখানে একটা চেন করে নেব। চেইন করে আমার প্রথম লাইনটা শেষ হলে এখন দ্বিতীয় লাইনের মধ্যে ঠিক একইভাবে এখানে যতটা চেইন আছে 1, 2, 3, 4, 5, 6টা চেইনের মধ্যে 6টা সিঙ্গেল কুশি। করে নিলাম, এখন এখানে আবার জয়েন করে নেব দ্বিতীয় লাইনটা। জয়েন করে আবার একটা চেইন করে ঠিক একইভাবে এখানে আবার ছয়টা সিঙ্গেল কুশির মধ্যে আবার 6টা সিঙ্গেল কুশি। দেখুন এভাবে সিঙ্গেল কুশি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা।
দশটা আমি সিঙ্গেল কুশি করে ফেলেছি, দশটা লাইন। এখানে ছয়টা সিঙ্গেল কুশির থেকে ছয়টা সিঙ্গেল কুশি, এভাবে দশটা লাইন আমি করে ফেলেছি। এখন এই দশটা লাইনের পরে আমাদের একটা 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 সিঙ্গেল কুশি কমে যাবে, তাই যেখান থেকে আমরা উঠিয়েছি লাইনটা ওখান থেকে একটা কমিয়ে নেব। ওখানে একটা বাদ দিয়ে পরের ঘরের থেকে একটা বাদ দিয়ে পরের ঘরের থেকে সিঙ্গেল কুশি করে নেব। এখন এখানে হয়ে গেল পাঁচটা সিঙ্গেল কুশি। এখন এভাবে এখন আমি পাঁচটা সিঙ্গেল কুশি করে নেব। এভাবে পাঁচটা সিঙ্গেল কুশি দেখুন আমি দশটা ছয়টা সিঙ্গেল কুশি, এখন এক দুই তিন চার পাঁচ পাঁচটা লাইন, পাঁচটা সিঙ্গেল কুশি। এভাবে এখন পাঁচটা লাইন পাঁচটা সিঙ্গেল কুশি করে নেব। ছয়টা সিঙ্গেল কুশি দশটা লাইন আর পাঁচটা সিঙ্গেল কুশি পাঁচটা লাইন। দেখুন হয়ে গেল আমার আরও পাঁচটা সিঙ্গেল কুশির মধ্যে পাঁচটা লাইন, পাঁচটা সিঙ্গেল কুশির মধ্যে পাঁচটা লাইন। এখন এখানে আমি লাস্টে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব পুরোটাতে, পাঁচটা সিঙ্গেল কুশির মধ্যে পাঁচটা স্লিপ স্টিচ। হয়ে গেল এটাকে লাস্টে গিট দিয়ে ৩৫০০ টাকা কেটে পেল। এখানে একটা গিট দিয়ে নেব, এখন যে সুতোটা আমি উপর দিয়ে নিয়ে গেছিলাম ওটাকে নিচের দিয়ে নিয়ে আসবো। হয়ে গেল ফুলের ভিতরের অংশটা, এটা পরে স্টিচ করার টাইমে আমি দেখিয়ে দিব কিভাবে এটা জয়েন করতে হয়। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।